সালাম আলাইকুম এবরিওান আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ রহমতে আমি ভালো আছি আজকে আমি আলু ভাজি মশরের ডাল দিয়ে আলু বাজি কীভাবে করে এটা করব সবাই তো আমরা এমনি নর্মালি করে থাকি এখন আজকে আমি মশারের ডাল দিয়ে করব এর জন্য আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপর ক্যাপসিকাম তারপর টমেটো ওগুলো কেটে নেব এখানে এই বাজিটা অনেক মজা হয় জন্য আমি আপনাদের মাঝে শেয়ার করলাম হয়তো সব কিছু কেটে নিছি এখন আমি আলুটা চুলে নিচ্ছি ভাজিটা করার জন্য আলু চুলে আমি সব আলু গ্রেটারে গ্রেট করে নিব হাতে করলে তো অনেক টাইম লাগবে সেজন্য আমি গ্রেটারে সাহায্যে করে নিব আর আমার ভিডিওটি যদি একটু কারো ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন অনুরোধ রইল আপনাদের মাঝে অনুরোধ রইল এসে আমি এখন গ্রেড করে নিচ্ছি আলুটা আলুটা রেড করে তারপর এখানে আমি রসুন আদা পেঁয়াজ তারপর মশরের ডাল নিয়ে নিছি রান্না করার জন্য এখানে আলু টমেটো কাঁচামরিচ ক্যাপসিকাম দিয়ে নিয়ে নিছি এখন রান্নাতে বসাই দেব রান্নার জন্য আমি তেল দিয়ে দিছি তেলে পেঁয়াজও দিয়ে দিছি তারপর সাথে আদা রসুন বসিয়ে তো পেঁয়াজ বাদামি হওয়া পর্যন্ত অপেক্ষা করব এখানে পেঁয়াজ বাদামি হলে আমি এখানে হলুদ সুন্দর হওয়ার জন্য কালারটা সুন্দর হওয়ার জন্য লাল মরিচ একটু লাল মরিচের গুঁড়া বেশি দিলে কিন্তু মজা হবে না লাল মরিচের গুঁড়া তারপর আদা রসুন তো আর মশারের ডাল এগুলো সহ একসাথে আদা রসুন তো আগে দিয়ে দিছি মশারের ডাল দিয়ে দিছি এখানে একটু ফানে দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে এই তো দেখেন কালারটা কীরকম এসেছে তারপর কাঁচামরিচটা অ্যাড করব এখানে একটু ফোড়ন মশলা দিলে আরও বেশি মজা হয় এই বাজিটা এই বাজিটা বিশেষ করে রুটি পরোটার সাথে বেশি মজা হয় আমি আজকে রুটি দিয়ে পরিবেশন করব এই তো দেখেন বাজিটা বসে বসিয়ে দিয়ে আমি রুটির জন্য ডু তৈরি করে নেব এটা এখন পানি দিয়ে দিছি বাজে এখন সিদ্ধ হয়ে উঠা পর্যন্ত অপেক্ষা করবো এতে দেখেন কালারটা এরকম এসেছে কম আছে একটু সিদ্ধ হওয়ার পর কম আছে রান্না করলে রান্নাটা অনেক মজা হয় এটা আমি এখন গমের আটা নিয়ে নিছি এখন রুটি করাবো রুটি বানিয়ে নেবো আমি রুটি দিয়ে ভাজি দিয়ে তারপর আমরা পরিবেশন করবো এটা মেখে নিচ্ছি আঠাগুলো আমি মেঁকে নিচ্ছি করে নিয়েছি এখন বেলে নেব সবগুলা রুটি বেলে নিব ঠিক আমি তো বেলে নিচ্ছি তারপর আমি এগুলা পোড়ার জন্য চুলায় চলে গেলাম তাওতে রুটি দিয়ে দিলাম একটু উপাস উপাশ এপাশ ওফাস ছেঁকে তারপর আবার চুলার উপর দিব যাতে ভালো করে ফুলে উঠে তো। চুলার উপর দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি অভ্যাস ওপাশ সেখে নিলাম একটু এখন চুলার উপর দিলে অনেক ভালোভাবে ফুলে ওঠে এতে দেখেন সুন্দর করে ফুলে উঠছে এখেন করে যাচ্ছে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সকলে সুন্দর ভবিষ্যৎ কামনা করে সালাম আলাইকুম আল্লাহ হাফেজ सवाल द्वार दुआल